নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল সাহা, কনসালটেন্ট অঙ্কুরণ আইভিএফ সেন্টার এবং ভাগীরথী নিউটিয়া হসপিটাল। পলিসিস্টিক ওভারি বা পিসিওএস বা পিকস যে নামে আমরা ডাকি না কেন, এটা খুব কমন একটা সমস্যা, যার জন্য বাচ্চারা থেকে আরম্ভ করে 20-25 বছর বয়সের মেয়ে বা আরেকটু ওল্ডার কেউ, তাদের পরিবারের লোকজনও খুব রকম চিন্তিত হয়ে পড়ে। পিসিওএস বা পলিসিস্টিক ওভারি ডিজিজটা কি এবং এটা কত কমন সেটা আমাদেরকে জানতে হবে। এই ভারতীয় উপমহাদেশে বা এই সাউথ এশিয়ান পপুলেশনের মধ্যে বা আমাদের বাঙালিদের মধ্যে যে আমরা পড়ি, পিসিওএস খুবই কমন। প্রতি 10 জন মেয়ের মধ্যে একজনের পিসিওএস হবে, এটা এতটাই কমন। ক্লাসে যদি 30টা বাচ্চা থাকে, 3 থেকে 5 জনের পলিসিস্টিক ওভারি থাকতে পারে, এটা আনকমন কিছু নয়। তাই যদি পলিসিস্টিক ওভারি থাকা মানে আপনি অন্য রকম, অন্যদের থেকে আলাদা, তা নয় কিন্তু। এবং এটা কেন আমরা চিন্তা করি না, পলিসিস্টিক ওভারি থাকলে পিরিয়ডের গণ্ডগোল হতে পারে, পরবর্তীকালে বাচ্চা আসলে অসুবিধে হতে পারে, আমাদের দেখতে একটু অন্য রকম হতে পারে এবং কিছু হরমোনাল প্রবলেমস হতে পারে। তাহলে প্রথমে যে প্রশ্নটা আসছে যে পলিসিস্টিক ওভারি আছে কি নেই, এইটা আমরা কি করে বুঝব। সবথেকে কমন যে সিমটমস নিয়ে বাচ্চারা বা মহিলারা আমাদের কাছে আসে সেটা হলো ইরেগুলার পিরিয়ডস বা অনিয়মিত পিরিয়ডস। অনিয়মিত পিরিয়ডস মানে আমরা কি বুঝব, নর্মালি 25-35 দিনের মধ্যে পিরিয়ড হয়, যদি এই ইন্টারভেলটা বাড়তে আরম্ভ করে, দেখা গেল 2-3 মাস পিরিয়ড হচ্ছেই না বা ওষুধ না খেলে পিরিয়ড হয় না, অথবা মাসে 2-3 বার পিরিয়ড হয়ে যাচ্ছে এবং যখন পিরিয়ড হচ্ছে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, ওষুধ না খেয়ে বন্ধ হচ্ছে না, তাহলে আমরা বুঝবো যে পিরিয়ডের সমস্যা আছে এবং পলিসিস্টিক ওভারি হতে পারে। পলিসিস্টিক ওভারি থাকলে যে পিরিয়ড সবসময় দেরি করে হবে বা হবে না, এরকম নয়, ঘন ঘনও হতে পারে। তাহলে পিরিয়ডের সমস্যা কি হবে, পিরিয়ড খুব দেরি করে হচ্ছে, কখনো 7-10 দিন পিছিয়ে যাচ্ছে, অথবা 2-3 মাস পিছিয়ে যাচ্ছে, অথবা ওষুধ না খেলে পিরিয়ড হয় না, অথবা মাসে 2-3 বার করে পিরিয়ড হতে পারে। এরপরে আর কি সমস্যা হতে পারে, না বাচ্চা আসতে সমস্যা হতে পারে। পলিসিস্টিক ওভারি থাকলেই যে ইনফার্টিলিটি হবে বা বাচ্চা আসতে সমস্যা হবে তা নয়, এটা একদম ভুল ধারণা। তাই জন্য যদি কেউ বলে যে তোমার মেয়ের পলিসিস্টিক ওভারি আছে, তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও, ওর বাচ্চা দিতে দাও, এটা একদম ভুল। নিজের ক্যারিয়ার তৈরি করা হোক, এই মিথটাকে আমাদেরকে ভাঙতে হবে। পলিসিস্টিক ওভারি থাকলে ইনফার্টিলিটির সমস্যা জেনারেল পপুলেশন থেকে বাড়তে পারে, কিন্তু তার মানে এই নয় যে তার ইনফার্টিলিটি হবে। আর একটা হচ্ছে যে গায়ে লোমের সমস্যা বাড়তে পারে। মেয়েদের দেখা গেল যে ঠোঁটের ওপরে গোঁফের রেখা, ঝুলপির কাছটাতে, এখানটাতে অনেকটা থিক চুল রয়েছে, হাতে পায়ে লোম রয়েছে, অনেক সময় দেখা যায় যে বুকের কাছেও লোম রয়েছে এবং খুব রেগুলার ওয়্যাক্সিং করতে হয়। তো এইরকম যদি লোমের সমস্যা হয় বা এক্সেস বডি হেয়ার হতে পারে, তাহলে পলিসিস্টিক ওভারি থাকতে পারে। আর একটা হচ্ছে ওজন বেশি হয়ে যাওয়া, ওবিসিটি। পলিসিস্টিক ওভারি থাকলে 5 জনের মধ্যে 3-4 জনের ওজন বেশি হতে পারে। তার মানে এই নয় যে কেউ যদি রোগা হয় তার পলিসিস্টিক ওভারি হবে না, লিন পলিসিস্টিক ওভারিও হয়, রোগা থাকলেও পলিসিস্টিক ওভারি হতে পারে। আর একটা হচ্ছে যে ব্রণ হতে পারে, সিভিয়ার অ্যাকনি, যেটা ওষুধে সারছে না বা বেশি বয়সেও খুব ব্রণর প্রবলেম হচ্ছে, তাহলে পলিসিস্টিক ওভারি হতে পারে। এছাড়াও পলিসিস্টিক ওভারি থাকলে মন খারাপ বা ডিপ্রেশনও হতে পারে। এইরকম কোনো রকম সিমটমস নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে। জানতে হবে অনেক সময় পলিসিস্টিক ওভারি থাকে কিন্তু কোনো রকম সিমটমসই দেখা যায় না, অন্য কোনো কারণে আল্ট্রাসাউন্ড করার পরে দেখা গেল যে তার ওভারির মধ্যে সিস্ট রয়েছে এবং পরবর্তীকালে তার নানা রকম সমস্যা আসতে পারে, কিন্তু সে অ্যাট দ্যাট মোমেন্ট কোনো রকম সিমটমসে ভুগছে না। তাই জন্যে পলিসিস্টিক ওভারি থাকলেই যে সিমটমস হবে এরকম কোনো মানে নেই। এবারে হলো যে বোঝা গেল যে পলিসিস্টিক ওভারি আছে বা সন্দেহ করা হচ্ছে, কি করে আমরা ডায়াগনোসিস করব। ডায়াগনোসিস 2-3 রকম হতে পারে। একটা হচ্ছে আমরা এই সিমটমস যেগুলো আলোচনা করলাম সেখান থেকে কিছু রক্ত পরীক্ষা করতে পারা যায়,
অনেক সময় AMH বা অ্যান্টি মুলেরিয়ান হরমোন টেস্ট করা হয়, যদি খুব বেশি থাকে তার মানে পলিসিস্টিক ওভারি, এটাতে বেড়ে যায়। অনেকে FSH, LH, টেস্টোস্টেরন, ইনসুলিন লেভেল এগুলো দেখে, এগুলো দেখে অনেক কিছু ওষুধপত্র দেন, এগুলো করা যায়, না করলেও ডায়াগনোসিস করা যায়। আর একটা আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড যখন করা হয় অনেক সময় লোয়ার অ্যাবডোমিন আল্ট্রাসাউন্ড মানে ইউট্রাস ওভারি দেখা হচ্ছে, অথবা যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ তাদেরকে ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড করে দেখা হয় যে ওভারিতে ডিমের সংখ্যা কী আছে। এই যে পলিসিস্টিক ওভারি আল্ট্রাসাউন্ডে বলা হচ্ছে বা মাল্টিপল ফলিকেল, এর মানে কিন্তু ওভারিতে কোনো সিস্ট নেই, এইটা ভুল। পলিসিস্টিক, পলি মানে অনেক, সিস্ট মানে সিস্ট রয়েছে এটা নয়। বেশিরভাগ যেটাকে দেখা যায় সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিতে ডিমের সংখ্যা বেশি হয়, তাই জন্যে যখন আমরা স্ক্যান করি এই ডিমগুলো ওভারিতে সিস্টের আকার ধারণ করে, তাই জন্যে সিস্টিক বলা হয়। কিন্তু পলিসিস্টিক ওভারি মানে ওভারিতে কোনো সিস্ট নেই, আপনার ওভারিতে ডিমের সংখ্যা বেশি আছে, সেটাকে আল্ট্রাসাউন্ডে সিস্টের মতো লাগছে, তাই জন্য এটাকে পলিসিস্টিক বলা হয়। এটা একটা ভুল নাম, এর জন্যে কোনো রকম অপারেশন করতে হয় না এবং এই সিস্ট থেকে কোনো রকম ক্যান্সার হয় না। এই অহেতুক অমূলক ভয়টাকে আমাদেরকে দূর করতে হবে। তাহলে ডায়াগনোসিস কী করে হবে? সিমটমস দেখে হবে, কিছু ব্লাড টেস্ট করতে হবে এবং আল্ট্রাসাউন্ড করে দেখা হবে। আল্ট্রাসাউন্ড যদি পলিসিস্টিক বা সিস্টিক ওভারি থাকে তার মানে কি পলিসিস্টিক? একদম নয়। আমরা যদি কম বয়সে কোনো মেয়ে আল্ট্রাসাউন্ড করি, তার মধ্যে সিস্টিক ওভারি বা ওভারির মতো অনেক সিস্ট দেখতে পাওয়া যায়, তার মানে এই নয় যে সেই পলিসিস্টিক ওভারি সিমটমস তার আছে বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম তার আছে। এবারে